জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। রাধানী কৃপায় আমি আর আমার গোলেশনার পরিবারের সকলেই সুস্থ আছি। অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এলাম আপনাদেরকে দর্শন দেওয়ার জন্য। তো দেখো, প্রথমে দর্শন করো তোমাদের রাধা বল্লভ, আমাদের রাধা গোবিন্দকে তো দর্শন করো এবং প্রণাম করো। সকলে যেন সপরিবারে সুস্থ থাকো এই কামনাই করি। তো বাঙালির একটা খুব আনন্দময় বলতে গেলে পার্বণ, সেটা হচ্ছে আমাদের পৌষ পার্বণ। তো এটাকে আমরা খুব আনন্দময়, ছোট থেকে বড় পর্যন্ত সবাই আনন্দ করি। নতুন একটা মিষ্টি খাওয়া যায়, সেটা হচ্ছে পিঠা। পিঠাটা বলতে গেলে আমাদের মিষ্টির মধ্যেই পড়ে। তো খুব ভালো লাগে পিঠে খেতে এই শীতের সময়। তো এই দেখো, সকল সোনাদের জন্য ওর বাবাইরা গড়িয়ার লাটাই এনেছে, বাবাই সবাইদের জন্য এনেছে। আর এখানে আরও দুজন এসেছে, সেটা হচ্ছে দুজন অঙ্গরাগ হতে এসেছিল। তো আমি দেখাচ্ছি আরও দুজন অঙ্গরাগ হতে এসেছে। এখানে আমাদের ছোট লালি, এখানে বালমুকুন্দ, আর এখানে নন্দরাজ আছে। এই যে নন্দরাজ, ওর জন্য কিন্তু লাটাই এনেছে। লাটাইটা যেহেতু ওর মতো সাইজের হয়ে গেছে, ওর থেকে একটু বড় হয়ে গেছে বলতে গেলে। আর এই যে দুই সোনা এসেছে অঙ্গরাগ হতে, একজনের কমপ্লিট হয়েছে আর একজনের কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো সকলে দর্শন করো, এবং যারা নতুন চ্যানেলে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি নতুন দেখছেন, তো আমি এখানে গোপাল সেবা দেখাই, এবং যা ছোটোখাটো লীলা যা হয় সবই দেখায়, এবং সেবার নিয়ম যেটুকু পারি আমি সেটুকু দেখানোর চেষ্টা করি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন, যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায়। তো শীতে আশা করছি সকলেই ভালো আছো। শীতটা এবারে মোটামুটি ভালো পড়েছে, কিন্তু আমি এখন যেখানে, আমি তো যেহেতু ঘরে সবসময় থাকি, তো সেরকমভাবে ঠান্ডা আমার লাগে না। হ্যাঁ, কারোরই অতটা লাগে না, মানে মাঝে মাঝে খুব, এই দুদিন হলো খুব ঠান্ডা লাগছে, এর আগে খুব একটা ঠান্ডা আমাদের লাগেনি। আর এই দেখো, সকল সোনারা ঘুড়ি নিয়ে বসে পড়েছে, যেহেতু ঘুড়ির এখন ওই যে সুতো দিয়ে যে কল খাটায়, এখনও খাটানো হয়নি। ওর বাবাকে বলেছে সুতো কিনে এনেছে, কিন্তু সুতো এখনও লাটাইয়ে গোটানো হয়নি। তো এটা হচ্ছে পরশু দিনের রাতের ভিডিও, আর আজকে ওদের, মানে কালকে ওদের লাটায় সুতো ফুতো গুটিয়ে কল ফল খাটিয়ে, আমি শর্ট ভিডিওতে দর্শন কিন্তু আমি রোজের করানোর চেষ্টা করি। রোজ আপনারা যেহেতু ভক্তরা বলেন, আমাকে মেসেজ করেন যে দিদি শর্ট ভিডিও দিন, তো আমি চেষ্টা করি যাতে শর্ট ভিডিওতে আপনাদেরকে দর্শন করিয়ে দিতে, কারণ এতটা কাজের প্রেশার। তো তার জন্য আমি লং ভিডিও এখন শ্যুট করি, কিন্তু আমি এডিট করার একদম সময় পাই না। তো তার জন্য আমি রেখেই দিয়েছি, অনেক ভিডিও আমার পড়ে আছে, ফোন মেমোরি বলতে গেলে ফুল হয়ে গেছে, স্টোরেজ ফুল হয়ে গেছে পুরো। তো আমি সেগুলো এডিট করে দিতেও পারছি না, আপনাদেরকে দর্শনও করাতে পারছি না, সময় হয়ে ওঠে না খুব একটা। তো আর যাদের বলি, যারা নিউ ড্রেসের কালেকশান দেখছো শর্ট ভিডিওতে, আর আমি যেগুলো বলছিলাম যে জন্মাষ্টমীর জন্য আমি ড্রেসের কালেকশান বানাচ্ছি, কিন্তু সত্যি কথা বলতে যেগুলো আমি ভাবছিলাম জন্মাষ্টমীর জন্য, সেগুলো মোটামুটি সব বেরিয়ে যাচ্ছে, কিছুই আর থাকছে না। ইয়েলো ড্রেসটা অনেকে পছন্দ করেছিল, ইয়েলোর ওপর ইয়েলো লেস, সেটা কিন্তু পুরো স্টক আউট হয়ে গেছে। আর ইয়েলোর ওপর নতুন লেস আমি চেষ্টা করছি আরও বানিয়ে আপনাদেরকে দেখানো, যেহেতু সরস্বতী পুজো সামনেই, তো তার জন্য সরস্বতী পুজোর জন্য সেবা, মানে সকল সোনাদের পোয়ানোর জন্য হলুদ ড্রেসটাই বেশি অর্ডার পড়ছে। তো তারপর দেখো, এই দেখো কালকে দুপুরবেলা সবাই প্রসাদ গ্রহণ করে সবাই মিলে ছাদে উঠে গেছে। ছাদে উঠে এখন ঘুড়ি লাটাই বলতে গেলে কল খাটিয়ে দিয়েছে, ঘুড়ি লাটাই সুতো গুটিয়ে দিয়েছে, এবার সবাই শুরু করেছে ঘুড়ি ওড়ানো। তো এখানে সকলকে নিয়েই বসানো হয়েছে, আর সকলে খুব আনন্দ করেছি, সবাই পরিবারের সবাই আনন্দ করেছি, ওদেরকে নিয়েও আনন্দ করা হয়েছে। তো এখানে দেখো কত ঘুড়ি উড়ছে, তোমাদেরকে সেটাও দেখাবো আমি। আর এখানে দেখো গোলুকে, গোলু আজকে বাঁশি ছেড়ে ঘুড়ি মানে লাটাই ধরেছে হাতে। আর এই দেখো কত ঘুড়ি, এখানে কত লোকজন, মানে আমি এটা প্রথম বছর এখানে দেখছি। তো যাই হোক, অনেক লোকজন ছাদেতে, অনেক সবাই এসেছে, গোলুর বাবাইয়ের বন্ধু বান্ধব হবে, আমি চিনি না কাউকে যদিও। তো যাই হোক, এখানে অনেক ঘুড়ি উঠছে। আমাদের আমাদের বাড়ির ওখানটা এখন খুব কম দেখা যায়, খুব একটা বেশি না, আগে ছোটোবেলায় অনেক দেখতাম, কিন্তু এখন আমাদের বাড়িটা যেই এতে আছে সেখানে অল্প দেখা যায়, খুব একটা বেশি দেখা যায় না। কিন্তু মোটামুটি আমাদের আজকের দিনে না, আমাদের আবার কালকের দিন চলে গেছে, এরকম দেখা যায়। তো এখন গোলুর বাবাই ঘুড়ি উড়াবে বলে রেডি হয়েছে, যদিও দুটো ঘুড়ি উড়িয়েছে, দুটোই 2 মিনিটও টেকে না, কেটে গেছে, এরকম ব্যাপার। তো লাস্টে ঘুড়ি রেখে, লাটাই রেখে চলে গেছিলো নিচে একটু, যে আজকে আমি আর ঘুড়ি উড়াবো না, ঘুড়ি ধরবো। তো সেখানেও গিয়ে দুটো ঘুড়ি ধরেই নিয়ে চলে এসেছে, তো দুটো কেটেছে, দুটো ঘুড়ি নিয়ে চলে এসেছে, এরকম ব্যাপার। তো অনেক চেষ্টা করার পর ঘুড়ি ওদের, মানে গোলুর বাবাইয়ের ঘুড়ি উড়েছে, আর গোলুতে এখানে হাঁ করে তাকিয়ে গেছে যে নিজের ঘুড়িগুলোকে ছেড়ে সবাই দেখো পিছনটা, আমি দেখাচ্ছি, এই দেখো সবাই এখন ওইদিকেই তাকিয়ে আছে যে ঘুড়ি উড়বে। তো সকলের ঘুড়ি নিয়ে বসে আছে, ওদের ঘুড়ি উঠছেও না অপর দিকে, ওরা খালি দেখছে যে হ্যাঁ বড় বড় ঘুড়িগুলো উড়ে যাচ্ছে, ওরা নিয়ে চুপচাপ বসে আছে। তো যারা গোপাল সেবা করছো নতুন নতুন,
যারা মনে করছো যে বাল্যরূপে সেবা করছি, আমাকে অনেকে জিজ্ঞাসাও করছো যে কিভাবে সেবা দেবো না দেবো। সেবার কোনো নিয়ম থাকে না গোপাল সেবার, শুধু এইটুকু মনে করবেন যে উনি ভগবান, তারপর আপনার সন্তান, ঠিক আছে? এইটুকু ভেবে এটুকু কেয়ার করে সেবা করবেন। আর যারা বাইরে নিয়ে যাও, যারা অনেক ভিডিওতে দেখছি এখন বাইরে নিয়ে যাচ্ছ, সে যেমন হোক আমরাও নিয়ে যাই, কিন্তু প্রত্যেকটা জিনিস কেয়ার করে নিয়ে যাও। হাতে মানে এর প্রসাদ, তুলসী, জল আলাদা, ঠিক আছে, সমস্ত কিছু ঠিক মতো নিয়ে যাও, শুদ্ধ বস্ত্র নিয়ে যাও। নিজেরাও কিন্তু কিছু আমিষ আহার করো না যখন গোপাল সেবা মানে গোপালকে নিয়ে যাচ্ছ সাথে। এগুলো দেখে শুনে এবং কোন পরিস্থিতিতে যাচ্ছ, কতটা লংয়ে যাচ্ছ, সেই অনুযায়ী নিয়ে যেও। খুব একটা লং জার্নিং যারা করছো ট্রেনে বাসে, খুব একটা দূরে যাদের সারা রাত সারা দিন থাকতে হবে ট্রেনে, তো সেরকম অনুযায়ী ওটা চেষ্টা করবে কোথাও রেখে যাওয়ার জন্য, কারণ সবসময় ট্রেনের মধ্যে শুদ্ধ হওয়া যায় না। এগুলো আমাকে অনেকবার বারবার জিজ্ঞাসা করো, সেটাই বলি। আর যেটা মনে হয় যে একদিনের মধ্যে তোমরা যেতে পারবে, অথচ কিছু ঘন্টার মধ্যে ওয়াশরুমে তোমাদের প্রবলেম হবে না, তো সেইগুলো তোমরা খেয়াল রেখে কিন্তু গোপালদের নিয়ে যেও। সবসময় শুদ্ধ বস্ত্র কিন্তু নিজেরা পরো এবং ওদেরকে যেন কেয়ার ঠিক মতো করো। তুলসী তুলে ঠিক মতো ডাব্বায় ধুয়ে নিয়ে এবং প্রসাদ ডাব্বাতে নিয়ে একটু টিফিনে করে ক্যারি করো। জল নেওয়া তো যেগুলো তুমি বাড়িতে সেবা দিচ্ছ সেগুলোই দিও। বাড়ি মানে বাইরে যে কোনো চানাচুর কিনে খাওয়াচ্ছ, এগুলো আমি অনেক ভিডিওতে দেখে বললাম, ঠিক আছে, চানাচুর ফানাচুর কিনে খাওয়াচ্ছ, এগুলো ঠিক না। তো ওগুলো একটু দেখে শুনে তারপর নিয়ে বেরোবে, অবশ্যই নিয়ে বেরোবে। সন্তান যেহেতু সেবা করছো, যেহেতু ঘরে যদি কেউ না থাকে সেবা দেওয়ার মতো, অবশ্যই নিয়ে বেরোবে। আর আরও একটা কথা যেটা তোমরা বলছো যে পিয়ার্সের সময় শুধু আপনারা মানে স্বামী স্ত্রী শুধু থাকেন, আপনার স্বামী বাইরে চলে যাচ্ছে কাজে সারাদিন ধরে, কিভাবে সেবা দেবেন? তো ওটা কী করবেন, সকালবেলাতেই যদি স্নান নাও করাতে পারে, অনেকে এই যে স্নান করাতেও পারে না, তো যদি সেরকম একান্ত যদি অসুবিধা হয়ে থাকে, তো একবারে চারটে জায়গায় প্রসাদ দিয়ে চারটেভাবে ঠিক মতো বলে স্বামীকে বলবেন যে এইভাবে এরকম বলে দাও, যেটা সকালে, এটা দুপুরে, এটা সন্ধ্যার, এটা রাত্রে সেবা গ্রহণ করো, এটা আমাদের অপরাধ নিও না, কারণ এরকমভাবে আমরা পরিস্থিতিতে আছি, কিছু করার নেই। তো অবশ্যই ভগবানকে বললে ভগবান ঠিক মতোই আপনাদের সেবা গ্রহণ করবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর শর্ট ভিডিওতে যে যা ড্রেস দেখছো যদি মনে হয় পছন্দ হয়ে থাকে, তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার দিয়ে দিও। খুব একটা বেশি আমার কাছে স্টক থাকছে না, আমি যা ভাবলাম সেটা কিন্তু কিছুই হচ্ছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, পারলে অপরকেও সাহায্য করবেন। রাধে।